Welcome back to my channel, Symbol of Bengal. অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আশা করি সবাই ভালো আছো। যাই হোক, আজ তোমাদের দেখাবো দুই মেট্রোর মেট্রো কাহিনী। একদিকে আমাদের বাংলার মেট্রো সিটি কলকাতা, আর অপরদিকে বাংলাদেশের মেট্রো সিটি ঢাকা। কিন্তু এই দুই মেট্রো সিটির মধ্যে মিল কি জানেন? দুই জায়গাতেই ছুটছে মেট্রো রেল, তবে আছে কিছু পার্থক্য। চলো দেখে নিই সেই পার্থক্যগুলো কি কি। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল সিম্বল অফ বেঙ্গল। কলকাতায় বহু বছর আগে মেট্রো চালু হলেও বাংলাদেশের ঢাকা শহরে মাত্র কয়েক মাস আগেই চালু হয়েছে মেট্রো। আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্ত আমরা যাত্রা করেছিলাম বাংলাদেশের নতুন মেট্রোতে। চোখে পড়েছে কিছু পার্থক্য আমাদের কলকাতা মেট্রোর সঙ্গে। দেখে নেওয়া যাক কি সেই পার্থক্যগুলো। এই যে দাদা এখন টিকিট কাটছে দিয়াবাড়ির উদ্দেশ্যে, কলকাতা থেকে চলে এসেছে আমাদের বাংলাদেশে। কার্ড 60 টাকা করে, তাই গাড়ি না ব্যালেন্স কত আছে? দেখেন এখানে স্মার্ট কার্ড রিচার্জ করছে, আমরা কলকাতায় যেরকম করি না সেম। আমাদের কলকাতায় সিঙ্গেল জার্নি টিকিট দেখতে গোলাকৃতি টোকেনের মতো, কিন্তু এখানে সিঙ্গেল হোক বা মাল্টিপল জার্নি, সব টিকিট দেখতে একই রকম স্মার্ট কার্ডের মতো। পরপর তিনটি মেট্রোর টাইমিং ডিসপ্লেতে দেওয়া থাকে, যেখানে কলকাতায় সিঙ্গেল টাইমিং দেওয়া থাকে, যদিও সেই সময় মাফিকও মেট্রো আসে না। গুরুত্বপূর্ণ বিষয়, লাইনের পাশ দিয়ে টানা চলে গেছে গার্ডরেল। মেট্রো এলে তবেই খুলবে গার্ডরেলের দরজা, তাই যদি কারো মেট্রো সুইসাইড করার ইচ্ছা থাকে তবে সে ঘুরে পারে। কিন্তু আমাদের কলকাতা মেট্রোর সামনে অতি সহজেই ঝাঁপ দিয়ে মেট্রো চলাচলে বিঘ্ন ঘটানো সম্ভব। হ্যাঁ, ভালো করে লক্ষ্য করে দেখো ভেতরে বা বাইরে মেট্রো শরীরে কোথাও কোনো বিজ্ঞাপনের পোস্টার নেই, যেখানে আমাদের কলকাতায় বিজ্ঞাপনের ঠেলায় মেট্রো একদম পাড়ার পটলাদারের সেলুন। তরি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র অর্থাৎ এসি একদম আরামদায়ক, সত্যি নিয়ন্ত্রিত হচ্ছে বোঝা যায়। কিন্তু আমাদের মেট্রোয় নিয়ন্ত্রণের কোনো বালাই নেই, কখনো কাশ্মীর তো কখনো রাজস্থান। আরও একটা নজর করার বিষয় হলো, দাদা একটু চেপে বসুন, এই কনসেপ্টটা এখানে নেই। সাতজনের সিটে সাতজন মানুষ আরাম করে বসতে পারে, সুতরাং দাদা একটু চেপে বসুন বলার প্রয়োজন এখানে নেই। কামরাগুলিতে আলাদা করে কোনো লেডি সিট নেই, তার পরিবর্তে রয়েছে এনাদের জন্য অগ্রাধিকার আসন, আর মহিলাদের জন্য ডেডিকেটেড আলাদা বগি। দুটি বগির সংযোগস্থলে থুতু বা পানির পিক ফেলা তো দূরের কথা, আপনি দাঁড়াতেও পারবেন না, কারণ এক বগি থেকে অন্য বগি যেতে গেলে খুলতে হবে দুখানা দরজা। এতগুলো পার্থক্যের মধ্যে সব থেকে দরকারি পার্থক্য হলো এটি। ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের ওখানে নেই, একদমই থাকা দরকার এত লোকের আনাগোনা প্রত্যেক দিন, সেটা হচ্ছে টয়লেট। দেখুন এদের কিন্তু টয়লেট ব্যবস্থাটা আছে, আমাদের কলকাতায় নেই। সব থেকে বেশি দরকারি একটা বিষয়। কি মন খারাপ হয়ে গেল?
ভাবছি রকম সকম সব দিক থেকেই কলকাতা মেট্রো পিছিয়ে আছে। না না, সেরকম ভাবার কোনো কারণ নেই। কলকাতা মেট্রোর বয়স 30 বছর, যেখানে বাংলাদেশের মেট্রোর বয়স মাত্র 3 মাস। নবপ্রজন্ম যে এগিয়ে থাকবে এটাই তো স্বাভাবিক, আর অন্যদিকে ওল্ড ইজ গোল্ড। আখেরে দুটোই তো বাংলা, একটা পশ্চিম বাংলা ও আরেকটা সোনার বাংলা।